ঈদের আগের দিনেও আমাদের অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদলের অনেক নেতাকে তারা গ্রেপ্তার করেছে। তারা মাইকিং করে বলেছে যে বিএনপির নেতারা যেন ঈদের নামাজ পড়তে না পারে, আমাদের যে ধর্মীয় অধিকার আল্লাহর কাছে ইবাদত করার অধিকার কেউ এই শেখ হাসিনার পান্ডারা তাদের সশস্ত্র সন্ত্রাসীরা কেড়ে নিচ্ছে। আপনাদের সংস্কৃতি তো কাউয়া সংস্কৃতি, এই সংস্কৃতি বিএনপি বিশ্বাস করে না, এই সংস্কৃতি বিএনপি বিশ্বাস করে না। আমরা মানুষকে ইজ্জত দিতে জানি, আমরা মানুষকে শ্রদ্ধা করতে জানি। এই দেশে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারাই তো সভ্যতায় বিশ্বাস করে, তারাই তো সুসংস্কৃতিতে বিশ্বাস করে। আপনারা একদলীয় কর্তৃত্ববাদের উত্তরাধিকার, আপনাদের রক্তের ধমনীর মধ্যে কর্তৃত্ববাদ, একদলীয় শাসন, দুঃশাসন এবং ফ্যাসিবাদ, আপনারা তো মানুষকে মানুষ মনে করেন না, আপনারা জনগণকে কীতদাস মনে করেন। আপনাদের মুখ থেকেই আজে বাজে কথা, বাজে কথা, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে ঘৃণ্য কথা, এই কথাগুলো আপনারাই বলেন, কিন্তু বিএনপি এই সমস্ত কথা বলে না। মানুষ বলে যে এই আওয়ামী লীগের কালচার এটা কাউয়া কালচার, এটা মানুষের কালচার না।